করোনার ছোবল থেকে রক্ষা পায়নি দেশীয় তিন প্রাইভেট এয়ারলাইন্স কোম্পানি। এর মধ্যে এক বছর ধরে সব ধরনের কার্যক্রম বন্ধ ব্রিজেন্ট এয়ারওয়েজের। অন্যদিকে শত কোটি টাকার লোকসান গুনলেও যাত্রীদের আস্থা অর্জনে ফ্লাইট চালু রেখেছে ওয়েস্ট বাংলা। আর নভোয়ারের দাবি, 80% দুরাবস্থা কাটিয়ে উঠতে পেরেছেন তারা। দেশীয় এয়ারলাইন্সগুলো রক্ষায় সরকার যেসব উদ্যোগ নিয়েছে তা যথেষ্ট না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনায় দেশের এভিয়েশন খাত নিয়ে চার পর্বে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে বেসরকারি এয়ারলাইন্সগুলোর অবস্থা তুলে ধরছেন লাকমিনা জেসমিন সোমা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পাশের চিত্র এটি। পরিত্যক্ত পড়ে আছে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি এয়ারলাইন্সের অকেজো উড়োজাহাজগুলো, যেখানে সর্বশেষ সংযোজন রিজেন্ট এয়ারওয়েজের উড়োজাহাজ। কোম্পানিটি করোনার শুরুতে 200 কোটি টাকার লোকসান গুনে এক বছর ধরে বন্ধ রেখেছে সব ধরনের কার্যক্রম। বাকি দুই যাত্রীবাহী এয়ারলাইন্সের মধ্যে ইউএস বাংলাই করোনাকালে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করেছে, প্রতি মাসে শত কোটি টাকা লোকসান গুনেছে। তারপরও যাত্রীদের আস্থা অর্জনে ফ্লাইট বন্ধ রাখেনি কোম্পানিটি। আর নভোয়ার কর্তৃপক্ষের দাবি, 80% থেকে 85% ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তারা। প্রি কোভিড স্টেজ যদি বলি তাহলে সেখানে থেকে অ্যাবাউট 80-85% আমাদের রিকভারি হয়ে গেছে আর কি ডোমেস্টিক সেক্টরে। আমাদের এখন যে ট্রেন্ড যেটা, সেটা যদি বজায় থাকে হয়তো মার্চের দিকে গিয়ে আমাদের ডোমেস্টিকটা পুরোপুরি নর্মাল হয়ে যাবে। আর ইন্টারন্যাশনালটা ডিপেন্ড করবে যে আমাদের যে ডেস্টিনেশনগুলো সেগুলো কীভাবে মানে রিকভারি করছে, সেটার উপর আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো মানে ওপেনিং আপের ব্যাপারটা ডিপেন্ড করবে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য বলছে, গত 2 দশকে বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে প্রায় ডজনখানেক বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি বন্ধ হয়ে গেছে। তাদের বেশিরভাগেরই অভিযোগ, টিকে থাকার লড়াইয়ে তেমন কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পায়নি তারা। আমাদের ডোমেস্টিক এয়ারলাইন যেগুলো প্রাইভেট এয়ারলাইন্স আছে, তাদের এরোনটিক্যাল চার্জ আমরা ডিসেম্বর পর্যন্ত 100% আমরা মুকুব করেছি। নন এরোনটিক্যাল চার্জও আমরা 25% মুকুব করেছি। তো সেই ক্ষেত্রে আমাদের বিবেচনা এগুলো ছিল যে তাদেরকে টিকিয়ে রাখতে হবে। টিকে থাকার লড়াইয়ে সরকারের এই উদ্যোগ পর্যাপ্ত না বলে মনে করছেন বিশ্লেষকরা। তো এখানে 25% আমি মনে করি অত্যন্ত অপ্রতুল একটা ব্যাপার। এটা অ্যাটলিস্ট 100% ফর সার্টেন পিরিয়ড, অ্যাটলিস্ট ফার্স্ট ওয়ান ইয়ার, কারণ এখনো তো আমরা জানি না যে এটা শেষ কোথায়। ডোমেস্টিক দিয়ে কখনো প্রফিটে আসতে পারে না। ইন্টারন্যাশনালি ফিউল কস্ট ইজ লেস দ্যান দ্যাট অফ ডোমেস্টিক। ডোমেস্টিকে ফার্স্ট কাজটা করা উচিত, ফিউল কস্ট অ্যাডজাস্ট করায়। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে বেসরকারি এয়ারলাইন্স কোম্পানিগুলো। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।